নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। গ্রহ তার স্থান পরিবর্তন করবে, এটা ভীষণ স্বাভাবিক, কিন্তু তার ফলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে বা সত্যি আমাদের সামনের দিনগুলো কিরমভাবে বদলে যেতে চলেছে এটা জানা ভীষণ রকমভাবে কিন্তু প্রয়োজন। হতে পারে তার প্রভাব আপনার জন্য ভীষণ ভালো, তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি তার প্রভাব আপনার জন্য মন্দ হয় তাহলে অবশ্যই সেটা চিন্তার বিষয়। তবে যখন এই অনুষ্ঠানে এই মানুষটি উপস্থিত থাকেন তখন অবশ্যই মানে চিন্তা এই কথাটা আপনার ডিকশনারিতে রাখা উচিত নয়, কারণ আপনার চিন্তা, আপনার টেনশন, আপনার বিভিন্ন রকমের ভালো না লাগা, কিছু ভালো না হওয়া, উন্নতি না হওয়া, স্বপ্ন পূরণ না হওয়া, বিভিন্ন যে নেগেটিভ কথাগুলো সেগুলো প্লিজ সেই দায়িত্বটা তার উপরে চাপিয়ে দিন। কারণ তিনি ভীষণ সুন্দরভাবে দীর্ঘ 21 বছর ধরে কিন্তু তার এডুকেশন, তার রিসার্চ ওয়ার্ক, তার সব সাধনা সব কিছুর মধ্যে থেকে তিনি কিন্তু এই প্রচেষ্টাই করেছেন সমস্যা আপনার হবে কিন্তু সমাধানটা কিন্তু তিনি দেবেন, সে কারণে তিনি কিন্তু সকলের দিশারি হয়ে উঠেছে। মানুষ বছরের পর বছর ধরে তার উপর বিশ্বাস করে এসেছেন এবং শুধুমাত্র বিশ্বাস নয়, সেই বিশ্বাসের একটা পূর্ণ রূপ তিনি কিন্তু দিতে নিজেকে কিন্তু সাকসেসের শীর্ষস্থানে কিন্তু পৌঁছে ফেলেছেন। এবং অবশ্যই সেই মানুষটির সাথে কথা বলবো। গুরুত্বপূর্ণ একটা সময় সামনে আসছে, সেই গুরুত্বপূর্ণ সময় কী প্রভাব আমাদের জীবনে বর্তাবে সব বিষয় নিয়ে কথা হবে। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আপনার ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ শ্রীমতী বৈশালী সরকার। দিদিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্যং সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। দিদির অনুষ্ঠান মানে এই আমাদের আজকাল পরশু নামটা ভীষণ রকমভাবে কিন্তু উপযুক্ত, কারণ দিদি শুধুমাত্র বর্তমানকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকেন না, ভবিষ্যৎটাও দিদি যেরকম মানুষের সামনে তুলে ধরেন, অতীতেও কি ঘটেছিল অ্যাস্ট্রোলজির নিরিখে তার পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু কিন্তু সেটা আমাদের সামনে তুলে ধরেন। দিদি সামনের একটি সময় আসছে অক্টোবর মাসের 20 তারিখ, নভেম্বরের অর্থাৎ 20 নভেম্বর। ন্যাচারাল জুডিয়াকে নবম পতি হচ্ছে বৃহস্পতি এবং দ্বাদশ পতি হচ্ছে বৃহস্পতি। সেই ন্যাচারাল জুডিয়াকে নবম পতি বৃহস্পতি দশমভাবে অর্থাৎ কর্মের ঘরে কিন্তু যাচ্ছে, যেখানে অলরেডি কিন্তু স্যাটার্ন কিন্তু বসে রয়েছে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে মে মাস জুন মাস যে লকডাউন পিরিয়ড ছিল সেই সময়ও কিন্তু স্যাটার্ন জুপিটারে একটা কনজাংশন হয়েছিল। এবং এই সময়টা আমি বলবো যে ভীষণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা কিন্তু পাচ্ছি। কেন পাচ্ছি না, রাহু দেখা যাচ্ছে পিতৃ রাশির ঘরে এক্সল্টেড অবস্থায় রয়েছে, রাহু নবম অ্যাসপেক্ট কিন্তু দিচ্ছে স্যাটার্নকে, এখানে কিন্তু একটা নেগেটিভ একটা কানেকশন তৈরি হচ্ছে। পাশাপাশি কিন্তু বৃহস্পতির সাথে রাহুরও কিন্তু একটা নেগেটিভ কানেকশন হচ্ছে, এবং শনিও কিন্তু থার্ড অ্যাসপেক্টে দ্বাদশে ন্যাচারাল জুডিয়াকের একদম দ্বাদশে মিনের ঘরে মঙ্গল যেখানে রয়েছে সেখানে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এই যে জায়গাটা তৈরি হচ্ছে এখানে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে। এবং 2020 আমরা ভীষণভাবে একটা নানা রকম টাল মাটাল করোনা ভাইরাস, ভীষণ রকম অর্থনৈতিক ডামাডোল আমরা প্রচণ্ডভাবে পেয়েছি, এবং এই শেষেই 26 ডিসেম্বর পর্যন্ত এই ক্রিটিক্যাল টাইমটা কিন্তু আমরা আবারও ফেস করব। কাজেই 26 ডিসেম্বর পর্যন্ত কেন বলছি, এই সময় কিন্তু একটা বিশাল চেঞ্জ আসবে। যারা শনি হচ্ছে কর্মকারক গ্রহ আর বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, শনি হচ্ছে মৃত্যুর কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে উইজডমের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, দুজনের নেচার কিন্তু আলাদা। এবং দুজনে যখন কনজয়েন্ট হচ্ছে একই ডিগ্রির মধ্যে চলে আসে, একই নক্ষত্রের মধ্যে চলে আসে, আমরা কিছুদিন আগে কিন্তু লকডাউন দেখেছি, এবারও কিন্তু আমরা রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে অর্থনৈতিক জায়গায় বহু মানুষের পতনও কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, বিশেষত কাদের ভয় পাওয়ার বিশেষভাবে মানে জায়গা রয়েছে, যারা আমরা অনেক সময় দেখবে অনেকেই আমরা বলে থাকি যে ও তো এইরকম 2 নম্বরই করছে, ও তো বেশ ভালোই আছে, ওর তো কিছু হচ্ছে না। কিন্তু তোমরা এই সময়টা ফলো করে দেখবে যে বর্তমান যে সময় রয়েছে মানুষ যারা কর্মের দ্বারা ভুল কাজ করে চলেছে
তার পানিশমেন্ট কিন্তু এই সময় তাকে পেতে হবে। অর্থাৎ এখান থেকে বিশেষভাবে সতর্কতা, এবং যারা এতদিন পর্যন্ত সততা নিষ্ঠা কর্মকে বিশ্বাস করে এগিয়ে চলেছেন তাদেরও কিন্তু শনি কিন্তু যথেষ্ট ভালো করবে। বেশ, মানে সত্যের জয় এবং অসত্যের পরাজয় সেটা কিন্তু আমরা দেখতে চলেছি, এবং দেখব আপনার ভাগ্য কি বলছে, কারণ ফোনে আপনি হাজির, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। নমস্কার বৈশালী ম্যাডাম, কেউ কে বলছেন? আমি অতনু কর্মকার বলছি, রানীগঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমি দিদির অনেকদিন ধরে শ্রোতা নয়, আমি বিগত 5 থেকে 6 মাস দিদির টিভিতে CTVN এ দিদির প্রোগ্রাম দেখা হয়। আচ্ছা আচ্ছা। যখন অ্যাকচুয়ালি টাইম পাই আর ম্যাক্সিমামটা দেখার চেষ্টা করি ইউটিউবে অ্যাকচুয়ালি। একদম একদম। তোমারটা এখন তো বহু ভিউয়ার্স আমার কাছে এসে বলে তারা ইউটিউব প্রচন্ড ভাবে দেখে, ভীষণ রকম ভাবে দেখে, এবং তাদের জন্য আমার কাছে রিকোয়েস্ট ছিল যে আপনি একটা ইউটিউবে আলাদা ভাবে একটা পেজ খুলুন, এবং সেই এতেই কিন্তু আপনাদের জন্য কিন্তু এসেন্স অফ অ্যাস্ট্রোলজি বৈশালী সরকার বলে একটি সাইট চলে আসছে, আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, এবং আমার বিভিন্ন রকম বিষয়ে আমরা তো 25 মিনিটের খুব সংক্ষিপ্ত ফোন ইন অনুষ্ঠান করি, সব কথা বলে ওঠা হয় না, বলে ওঠা যায় না, সেখানে ডিটেইলসে আমি সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকবো। ওকে, এটা খুব ভালো খবর আমাদের জন্য, যারা দিদির খুব বড় ভক্তরা রয়েছেন তাদের জন্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি বৈশালী সরকার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই নতুন কিছু তথ্য পেতে কিন্তু ভুলবেন না। আচ্ছা বলুন, পরিচিত কেউ কোনোদিন এসেছেন নাকি 5-6 মাসেই দিদির খুব বড় ভক্ত হয়ে উঠেছেন? না দিদি, অ্যাকচুয়ালি ম্যাডাম আমি খুব একটা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতাম না বরাবরই, কারণ হচ্ছে মানে এর একটা জলজ্যান্ত উদাহরণ আমি আমার বাড়ির পাশে দেখতে পাই, কারণ আমি একটু মানে আপনাদের পেছন একটু জোরে হবে আওয়াজটা, একটু বাইরে বেরিয়ে চলে আসুন, বাইরে বেরিয়ে এসে কথা বলুন। এক কাকিমা রয়েছেন, তো তিনি আমার অ্যাকচুয়ালি নেবার, তো অ্যাকচুয়ালি তার ফ্যামিলিতে গত আমি অনেকদিন ধরেই দেখতাম, গত 4-5 বছর আরো বেশি সময় যদি যাই তো দেখতাম তাদের একটা স্বামী স্ত্রীর একটা সমস্যা ছিল, ব্যক্তিগত সমস্যা, কারণ হচ্ছে তার হাজবেন্ড ছিলেন উনি একটা ভালো পোস্টে চাকরি করেন এবং তার বউকে অতটা গুরুত্ব দেয় না, এবং দিনের পর দিন তাদেরকে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করতেন। তো অ্যাজ এ প্রতিবেশী হিসেবে আমাদেরও বাড়ি থেকে মা বাবা যেত, অনেকবার বোঝানোর চেষ্টা হয়েছে ব্যাপারগুলো, কিন্তু কোনোভাবেই উনি মানে এই বিষয়ে কনফার্ম করতে না, কন্টিনিউয়াস করে যেতেন। তো যেহেতু আমার মায়ের সঙ্গে মানে আমার কাকিমার খুব ভালো সম্পর্ক, তো সেই জন্য আমরা জানতাম যে এর আগে অনেক জ্যোতিষীর কাছে গেছিল কাকিমা, বাট সেরকম কোন রেজাল্ট পায়নি। তো তারপরে আমরা হঠাৎ করে জানি না উনি দিদির মানে খবর কোত্থেকে পেয়েছিলেন, এবং বিগত 1-1.5 বছর নাগাদ এরকম ভাবে দিদির কাছে গিয়েছিল, তো তারপরে এসে আর আমি খবরটা পাই, এবং মানে কাকিমা এসে গল্প করেন আমাদের কাছে, তো দিদির কাছে যবে থেকে গেছিল তারপর থেকে মানে অটোমেটিক চেঞ্জেস, দিদি অনেক কিছু রেমিডিস দিয়েছিল, এবং সব থেকে বড় কথা মেন্টাল সাপোর্ট পুরোপুরি ভেঙে পড়েছিল, এবং সংসারটা পুরোপুরি ডিভোর্সের দিকে করছিল। তো সেটার ফলে সেটার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকে দিদি আমি আমার সম্পর্কে জানবো, কারণ হচ্ছে সত্যি কথা বলতে মানে এই এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তো তার মধ্যেও এই চোখের সামনে এরকম একটা মিরাকেল বলতে পারেন যেটা আমরা এত বছর ধরে দেখে আসছি, একটা কন্টিনিউয়াল ঝামেলা, মানে এত বছর ধরে কষ্ট, মারপিট, ঝগড়া ঝাটি, অশান্তি, গালিগালাজ, একদম এইগুলো না মানে আমি জানি না কেন এইরকম বহু কঠিন সমস্যা, মা তারার আশীর্বাদে, মায়ের নিশ্চয়ই কৃপা আছে আমার উপর এবং সমস্ত গুরুজন ভিউয়ার্সের আশীর্বাদে, আমার মনে হয় যে কি হয় মিরাকেলি কিন্তু এরম বহু সমস্যা, বহু ক্রিটিক্যাল, এর থেকেও অনেক ক্রিটিক্যাল সমস্যা, এবং এবারেও কালী পূজায় আমি ভীষণ কয়েকটা ক্রিটিক্যাল সমস্যা এবং খুব ছোট বাচ্চার একটি সাংঘাতিক সমস্যা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তাকেও কিন্তু একটা জায়গায় আস্তে আস্তে আমি আনতে পারছি, এটা মায়ের বিশাল কৃপা আমার উপরে যে আমার এই হাত দিয়ে কিন্তু তিনি কাজ করান, আমি অবশ্যই 100% লয়াল হিসাবে মানে এফোর্ড দিই, অবশ্যই, কিন্তু
দেয়া না দেয়া তো তার উপর, অবশ্যই ফাঁকি দিলে বোধ হয় মা ওদের সাথে থাকতেন না, না ফাঁকি দিয়ে লাইফে সাকসেস কিছু পাওয়া যায় না। এটা আমি বহু বছর ধরে করে আসছি বিগত মানে লন্ডন, আজকে একজন ইউএস এর ভদ্রমহিলা তিনিও তার ছেলের করিয়েছিলেন, মেয়ের জন্য রেমেডি করতে দিয়েছেন, সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন এবং রেমেডি অলরেডি পাঠিয়ে দিতে হবে। এই যে মানুষের আমার প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা, এটা কিন্তু একদিন দুদিন তিন দিনে না। বৈশালী সরকার কোনোদিন চটকদারি চমকদারি কথা বলে না, আমি পুরোপুরি সাবজেক্টটাকে বিশ্বাস করি এবং আমি দেখেছি গ্রহ নক্ষত্র মানুষের জীবনে কীভাবে কাজ করে এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু রয়েছে। তার জন্যে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়, মানে আমি নিজে দেখো তোমরা নিজেরও দেখেছো বা যারা মিডিয়া জগতে রয়েছেন আমার FB ফলো করে দেখবেন, আমি সমস্ত আমি ধানতেরাস থেকে ভূত চতুর্দশী থেকে কালী পুজো থেকে, কালী পুজোয় আমি 58 জনকে নিজে একা আহতি করেছি, মানে গলা আর কিছু লাস্টে ছিল না, পরে আমার দুদিন মানে ভীষণই শরীরটা খারাপ হয়েছিল, তিন দিন সারা রাত জাগা। কাজে এইভাবে কিন্তু যুদ্ধ করতে হয় মানুষের জন্য, মায়ের কাছে প্রার্থনা করতে হয় যে তুমি এদের ভালো করে দাও। এবং সবচেয়ে ভালো লাগে যখন পরবর্তী সময় মানে এই ছেলেটির মতন যারা পার্সোনালি আমাকে ফোন করে জানায় বহু সমস্যা, বহু ক্রিটিক্যাল সমস্যা, লিটিগেশন নানা রকম সমস্ত দিক থেকে, সবচেয়ে ভালো লাগে যে প্রশাসনিক স্তরের মানুষরা, IAS IPS ব্যক্তিরা, তারাও কিন্তু বৈশালী সরকারকে বিলিভ করে, বলে যে হ্যাঁ একটা আপনার মধ্যে ক্ষমতা আছে, মায়ের একটা শক্তি রয়েছে। এই আশীর্বাদটা আমি পেয়েছি এবং আমি চেষ্টা করি সব সময় এটাকে বজায় রাখার এবং সেটা সৎভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করি, সেই কারণেই হয়তো মানুষ এসে এতটা সাফল্য। অবশ্যই একদম একদম, আমার যে মানে কাকিমা রয়েছেন উনি ভগবানের পরের স্থানটা আপনাকে দেন, তার মা তারাই সব, আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমার সোল থেকে আমি 100% চেষ্টা করি মানুষকে কিভাবে রিভাইভ করলো। একদম একদম, খুব ভালো একটা কাউন্সেলিং এবং প্রতিকার প্রতিবেদন, ভীষণ প্রয়োজন। একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে একজন ভালো মনের মানুষ হওয়া প্রয়োজন, ভীষণ ভীষণ, কারণ তোমাকে অপোনেন্টকে বুঝতে হবে। একদম একদম ঠিক কথা, নালে কাজ পাওয়া যায় না। একটা বিশাল পার্ট আছে এবং আমাকে অনেকে বলে যে আপনি মনে হয় MBA করা পারসন, হ্যাঁ কারণ আপনার যেভাবে আমরা দেখি ম্যানেজমেন্ট মানে প্রত্যেকটা সেক্টরে, তো আপনার থেকে কিন্তু এগুলো শিখতে হয়। একদম একদম ঠিক কথা। আচ্ছা বলুন আপনি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ম্যাডাম আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/10/1991, 5/10 মানে 5th অক্টোবর, আচ্ছা সময়টা বলুন, সময়টা 57 সকাল, বুঝলাম না আরেকবার, সকাল 6:57 কোথায় হয়েছেন? কলকাতাতে, কলকাতাতে জন্মস্থান, আচ্ছা শনিবার ছিল। আচ্ছা রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ রাশি লগ্ন দিদি একজনকে দেখিয়েছিলাম তাই কালে, তো তিনি বলেছিল আমার সিংহ রাশি এবং তুলা লগ্ন, আমি জানি না আপনি কি বলুন না। সিংহ রাশি মঘা নক্ষত্র ঠিক আছে, আর তুলা লগ্ন, তুলা লগ্নে লগ্নপতি একাদশে চন্দ্রযুক্ত ভীষণ ক্রিয়েটিভ, শৌখিন, পরিষ্কারের একটা ব্যাপার থাকবে ঠিক আছে, ছেলে হিসাবে ভীষণ ব্যালেন্সিং, তুলা হচ্ছে ব্যালেন্স। এই যে কালী পুজো তুলার সময় তুলা রাশিতে যে অমাবস্যা হয়, কেন আলোকপূর্ণ অমাবস্যা, তুলা রাশি হচ্ছে সৃষ্টিধর্মী একটা রাশি, বায়ু রাশি স্প্রেড করিয়ে দেওয়া যায়, তুমি খুব মিশুকে হবে, মানুষের সাথে মিশতে ভালোবাসবে, শৌখিন রুচিশীল হবে এবং মায়ের প্রতি ভীষণ রকম কেয়ারিং হবে, মা এবং ছেলের, তোমার মা আছে? হ্যাঁ মা আছে, মায়ের সাথে তো ভীষণ ভালো বন্ধুত্ব, মানে যত কথা, হ্যাঁ দিদি 91 এর জন্ম, খুবই একটা ইয়াং জেনারেশন মধ্যে তুমি, কিন্তু মায়ের প্রতি খুব কেয়ারিং এবং মা তোমার খুব ভালো বন্ধু, এবং জীবনের আজ অবধি যে জায়গায় তুমি এসে পৌঁছেছো সেটা কিন্তু তোমার মায়ের জন্য, তাই তো? যেমন দ্বাদশে মঙ্গল চলে গেছে, তোমার বিয়ে থা হয়েছে? এই জায়গাটা কিন্তু খুব সাবধান, এই যে পাশের বাড়ি বললে না যে অশান্তি হচ্ছিল, মারপিট হচ্ছিল, এরপর তোমার যদি না জ্যোতিষ পরামর্শ না নিয়ে যদি বিয়ে করো তাহলে তোমার বাড়ির অশান্তি কিন্তু এবার পাশের বাড়ির লোক ফোন করবে।
এখানে মাঙ্গলিক দোষের সঠিক ভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং শনি ভগ্ন কাল তোমার লাইফে ভালো বন্ধু আসবে না, আসবে না তোমার বন্ধু। তুমি অন্যকে হেল্প করো কিন্তু অন্য থেকে হেল্প পাও না। এর পাশাপাশি তোমার একটা নিজে কিছু করার মানসিকতা আছে, আছে কিনা বলো? আছে কি? আছে, আচ্ছা। কারণ তোমার টু টাইপস অফ ইনকাম করার মানসিকতা থাকবে। তুমি কোন রকম মানে শৌখিন দ্রব্যের যদি বিজনেস করতে পারো তাহলে সেটা তোমার জন্য খুব ভালো হবে। অনেকে দেখবে বাড়িতে পেট পোষে, ঠিক আছে, কুকুর, বিড়াল, পাখি, এই ধরনের কোনো বিজনেস তুমি করতে পারো। তুমি কোন রকম শুক্র রিলেটেড তুমি আঁকা জোকা কিছু পারো? হ্যাঁ, সবাই বলে ছোট থেকে আমার ন্যাক রয়েছে। আচ্ছা, কারণ তো চন্দ্র শুক্র যে কানেকশনে রয়েছে ন্যাচারাল জুডিয়াকে সৃষ্টির ঘরে, তোমার সবসময় একটা সৃষ্টি করার মানসিকতা থাকবে। আঁকার জায়গাটা ভীষণ ভালো হবে এবং সেই নিয়েও তুমি এগোতে পারো। বা তুমি যেহেতু তোমার ষষ্ঠপতি একাদশে যুক্ত রয়েছে, কোনো রকম পোষ্যর দ্বারা বাড়িতে পুষে বিক্রি করা এরম কোনো ব্যবসাও কিন্তু করতে পারো, সেটা তোমার জন্য উন্নতি। তবে একটা জিনিস আমি বারবার সতর্ক করব যে অন্য কোনো দিকে না নিলেও তোমার কিন্তু মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার করবে, না হলে আইনত সমস্যায় জেল, জরিমানা, হাজতবাস পর্যন্ত রয়েছে। রে বাবা, তাহলে তো এই জায়গাটা কিন্তু ভীষণই নেগেটিভ। এটার জন্য তোমাকে কিন্তু আমি আগাম সতর্কতা করব। আদারওয়াইজ চকটা ভালো, 2021 সাল তোমার কর্মজগতে একটা প্রমোশন তুমি পাবে। ওকে, চলুন। আমি আরেকটু এই যে আমার যে সমস্যাগুলো রয়েছে এটা যদি কাটাতে চাই, তো এর মধ্যে আমি শুনছিলাম 26 তারিখ কি আসানসোলে যে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 26 তারিখ আসানসোল। কিন্তু তুমি আসানসোলের বহু মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, অলরেডি নাম লিখিয়ে ফেলেছে। তুমি বুকিং পাবে কিনা আমার একটু বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে, ফোন নাম্বার আছে, ঠিক আছে। এবং আমার একটা কথাই থাকে, যে মানুষ আমার কাছে আসবে সারা জীবন আমার কাছে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। সে কারণে তোমার পরিবার কিন্তু বড় হচ্ছে। 10-12 বছর পুরনো মানুষরাও কিন্তু আবারও কিন্তু আসে। হয়তো এই যে আজকে যেমন একজন ভদ্রমহিলা, শুনতে থাকুন আপনি, তার মেয়ে যখন খুব দুষ্টু ছিল, খুব ছোট বয়স থেকে আমার কাছে এসেছিল, আজকে কিন্তু কলেজ, চারুচন্দ্র কলেজে সে কিন্তু ফার্স্ট হয়েছে, তাকে কলেজে প্রাইজ দেবে। মা খালি বলতে পড়াশোনা করে না, পড়াশোনা করে না, ওরা তো মা প্রোগ্রামও দেখছে, কৃষ্ণনগরের দিদি, মেয়ের নাম সৃজিতা মুখার্জি, এবং সে ফার্স্ট হয়েছে এবং 95% পেয়েছে। হ্যাঁ, এবং আবার তাকে আমি বললাম যে MBA-তে ভর্তি হ। এরকম ছোট ছোট বহু ছেলেমেয়ে আছে যারা কিন্তু আজকে আমার হাত ধরে কেউ ডাক্তার হয়েছে, কেউ IPS অফিসার হয়েছে, কেউ রেলে চাকরি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেছে, কেউ বড় লয়ার হয়েছে। কাজেই পূজো পার্বণগুলো যেরকম চলে গেল, পাশাপাশি আমাদের এবারে সিরিয়াস হতে হবে। অবশ্যই আমাদের ক্যারিয়ারের ব্যাপারে সিরিয়াস হতে হবে। 1821 বঙ্গাব্দ বা খ্রিস্টাব্দ থেকে আমাদের কিন্তু একটা অগ্নিতত্ত্বের একটা 200 বছরের একটা কিন্তু যুগ চললো। আমরা যদি পাঁচ থেকে, যেমন আমাদের আগে কি ছিল, ল্যাম্প, মানে ওই সেই ছোটবেলায় আমরা দেখেছি, আরো আগের জেনারেশনে দেখেছি পাথরে পাথরে ঘষে অগ্নি, মানে অগ্নিতত্ত্বকে আমরা আস্তে আস্তে প্রায়োরিটি দিলাম। তারপরে লণ্ঠন এলো, তারপরে ইলেকট্রিসিটি এলো, তারপরে জেরক্স মেশিন এলো, টাইপরাইটার এলো, তারপরে মোবাইল ফোন এলো, ল্যাপটপ এলো, কম্পিউটার এলো, ল্যাপটপ এলো, এবং অগ্নিতত্ত্ব অনেক কিছু আমাদের ইম্প্রুভমেন্ট করিয়েছে, একদম, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু আমরা শেষের দিকে যে প্ল্যানেটারি পজিশন, যতবার মঙ্গল শনি কনজাংশন হচ্ছে, বড় বড় দুর্ঘটনা, কারণ এই সময়ও বড় বড় দুর্ঘটনা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, এগুলো কিন্তু আমরা আবারও 26 ডিসেম্বর পর্যন্ত দেখতে পাবো। বেশ, আগাম সতর্কতা, এটা কিন্তু সব ক্ষেত্রে যারা ভুল কাজের সাথে যুক্ত রয়েছেন, রাজ্য রাজনীতি থেকে সামাজিক স্তরে সর্বসাধারণের মধ্যে কিন্তু শনি হচ্ছে কর্মকারক গ্রহ, একদম কঠোর শাস্তি দেবে। সেখান থেকে বলবো অ্যালার্ট হন, সরে আসুন, এবং তার থেকে আমি বলবো এই সময় জ্যোতিষ পরামর্শ নিন, কিভাবে এর থেকে ওভারকাম করতে পারবেন, কিভাবে আবার দেখেন, মানুষ তো ভুল করে, কিন্তু ভুল করা মানে এই নয় যে সে সারা জীবন ভুল করে যাবে, ভুলটাকে শুধরানোর কিন্তু রাস্তা আছে। কাজে সেই জায়গাটা যাতে পেতে পারেন, সঠিক পথে চলতে পারেন, তাদের জন্য বলবো এখন থেকে আপনারা অবশ্যই সঠিকভাবে
জ্যোতিষ পরামর্শ। আর আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস, তাই সতের শরণাপন্নে আসুন এবং ভালো থাকুন। চট করে আগে বলে রাখবো যে 19 নভেম্বর কিন্তু মেচেদায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দিদিকে, 23 নভেম্বর কিন্তু ডানলপে, 19 নভেম্বর আগামীকালই কিন্তু মেচেদার কিন্তু চেম্বার রয়েছে। যারা এখনো যোগাযোগ করতে চাইছেন তারা চট করে কিন্তু ফোন করুন, অবশ্যই বুকিং নাম্বারে দেখুন, যদি আপনার কপাল ভালো থাকে তাহলে হয়তো শেষের দিকের বুকিংটা আপনি পেয়ে যেতেই পারেন। 23 নভেম্বর ডানলপে চেম্বার রয়েছে, 26 নভেম্বর আসানসোলে কিন্তু চেম্বার রয়েছে, 27 নভেম্বর হাতিবাগানে চেম্বার রয়েছে, 29 নভেম্বর গড়িয়াহাট কলকাতার বন্ধুরা পাচ্ছেন, 3rd ডিসেম্বর ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 5th ডিসেম্বর কিন্তু বেহালায় চেম্বার রয়েছে, 9th ডিসেম্বর শেওড়াফুলি, 10th ডিসেম্বর হাওড়া, 12th ডিসেম্বর কিন্তু আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, 17th ডিসেম্বর শিলিগুড়িতে পাচ্ছেন, 21 ডিসেম্বর কৃষ্ণনগর আপনারা কিন্তু নদিয়ার বন্ধুরা পাচ্ছেন, জানুয়ারি মাসে চলে যাব, জানুয়ারি মাসের 5 তারিখে কিন্তু জামশেদপুরে পাচ্ছেন, 9 তারিখে কিন্তু গুয়াহাটিতে পাচ্ছেন, 12 তারিখে তারাপীঠের বন্ধুরা পাচ্ছেন এবং 13 তারিখে কিন্তু আপনারা বহরমপুরের বন্ধুরা অবশ্যই পাচ্ছেন। এবং বহরমপুর থেকে প্রচুর রিকোয়েস্ট ছিল দিদির কাছে, জামশেদপুরের বহু মানুষ তারা বিভিন্ন জায়গায় এসে আমার সাথে যোগাযোগ করত, তাদের রিকোয়েস্ট ছিল যে মাসে আপনি অন্তত একদিন আমাদের জামশেদপুরে আসুন, একদম তাদের রিকোয়েস্টে আর কি আমি জামশেদপুর যাওয়া জানুয়ারি মাস থেকে শুরু করছি, কারণ 2020 সালটা সকলের জন্যই একটা ডামাডোলের বছর, সেই কারণে 26 ডিসেম্বর অবধি টাইমটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, বিশেষত বৃশ্চিক রাশির জন্যে আমি বারবার অ্যালার্ট দিচ্ছি, মিথুন রাশির জন্য ভীষণই ডিস্টার্ব, বৃষ রাশির জন্য ভীষণই ডিস্টার্ব, মীন রাশির জন্য ভীষণই ডিস্টার্ব এবং ধনু রাশির কিছুটা বেটার সিংহ রাশির জন্যও কিন্তু যথেষ্টই কিন্তু ডিস্টার্বপূর্ণ সময় আমরা কিন্তু পাবো। বেশ, আরেকজন বন্ধু আছেন, তবে 4টি ফোন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 4টি নাম্বারে কিন্তু নোট করতে আপনারা ভুলছেন না। কে আছেন বলুন, নমস্কার, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমার একটু বোনের সম্পর্কে আজকে জানবো, কিন্তু এই বোনকে নিয়ে আমরা 3-4 জায়গায় আমরা গিয়েছিলাম, কিন্তু সেই হিসেবে কোনো ভালো রেজাল্ট পাইনি, কিন্তু আমি ভরসা দিতে পারবো অন এয়ার, আমি আপনাকে বলতে পারি যে যারা আমার কাছে আসবেন আমার কাছ থেকে কাজ পাবেন, যদি না হয় সে কাজ আমি সাথে সাথে বলে দিই এই কাজ করা সম্ভব না, কিন্তু যে কাজের আমি দায়িত্ব নিই সেই কাজ করে দেখাই এবং সারা জীবন মানুষটার সাথে আমার সম্পর্ক থেকে থাকে। অবশ্যই আপনি খুব মানসিক চাপে রয়েছেন, হ্যালো বোনের ডেট অফ বার্থ বলুন। আপনি একটু টিভি থেকে সরে আসুন, সময় বলুন, আপনি টিভিতে দেখে বলবেন না, টিভি থেকে সরে আসুন, সকাল হাওড়াতে জন্ম, আজকে হাতের সময় নেই, আচ্ছা আমি চট করে বলে দিচ্ছি, আচ্ছা ওর হচ্ছে মকর রাশি, সাড়ে সাথেই চলছে এবং যা দেখা যাচ্ছে সিংহ লগ্ন, এটা জানা আছে নিশ্চয়ই, হ্যালো, মকর রাশি সিংহ লগ্ন দাম্পত্য জায়গা নিয়ে খুব সমস্যায়, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, দাম্পত্য সমস্যা আছে, আপনার বোন তো অনেকদিন যুদ্ধ করছে, আজ তো নতুন নয়, প্রায় দীর্ঘ 6-7 বছর ধরে লড়াই করে যাচ্ছে,
একদম, তবে আজকে হাতে সময় নেই। এই ছকটা খুব ক্রিটিক্যাল ছক, এই ছকটার জন্য সরাসরি আসবেন, যোগাযোগ করুন। আপনি তো বললেন বহু জায়গায় গেছেন, কাজ পাননি, কিন্তু বৈশালি সরকার আপনাকে বলে দিচ্ছে যে এই ছকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয় তবে আসবেন, কাজ পাবেন। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকুন, আগামীকাল নটার লাইভ অনুষ্ঠানে আবারও দিদির সাথে আপনাদের দেখা হবে। নমস্কার।